ঈশ্বর প্রদত্ত এমন কিছু সংকেত আছে যা আপনাকে বুঝিয়ে দেয় আপনার আগামী দিনটা ভালো হতে চলেছে, কিন্তু আমরা হয়তো সচরাচর সেই সংকেতগুলির মানে করতে পারি না। এমন কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যা দেখে বোঝা যায় যে ভগবান আমাদের শুভ সংকেত দিচ্ছেন। আপনি সেই সংকেতগুলি যদি বুঝতে পারেন তাহলে সহজেই বুঝতে পারবেন আগামী দিনটা আপনার কেমন আসতে চলেছে। দেখুন, আমাদের জীবনে কখনো খারাপ আসে তো কখনো ভালো আসে, সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তনশীল। তাই রাতের পর দিন বা দিনের পর যেমন রাত আসে, যাদের জীবন খারাপ যাচ্ছে তাদের জীবনে অবশ্যই ভালো কিছু আসবে, এটা সবাই জানেন। কখনোই কারো একই রকম চলে না, তাই আজকে যারা দুঃখে আছেন আগামী দিন অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। তাই ঈশ্বর প্রদত্ত এমন কিছু সংকেত আমাদের সামনে সবসময় আসে যা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের জীবনে আগামী দিনে কি হতে চলেছে। আমাদের জীবনে সবথেকে আগে প্রয়োজন হলো অর্থ। আপনি যাই করুন না কেন, অর্থ ছাড়া আপনি মান সম্মান কোনো জায়গাতেই পাবেন না। যাদের অর্থ নেই তারা মর্মে মর্মে টের পায় যে অর্থের কি মূল্য। তাই অর্থ উপার্জনের পরিমাণ বৃদ্ধি, সুখকর জীবন, এইসবের সংকেত ভগবানের কাছ থেকে পাওয়া যায়। আমরা যদি সেই সংকেতগুলি সঠিকভাবে পড়তে পারি, সঠিকভাবে বুঝতে পারি, তাহলেই আগামী দিনটা আমাদের কেমন আসতে চলেছে সেই সম্পর্কে পূর্ব ধারণা আমরা সহজেই করে ফেলি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন পাঁচটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলি ভগবান প্রদত্ত। স্বয়ং ভগবান এই সংকেতগুলি আমাদের কাছে পাঠিয়ে দেয় যাতে আগামী দিন আমাদের ভালো যাবে না খারাপ যাবে তা আমরা বুঝতে পারি। আমি এই ভিডিওতে কেবলমাত্র ভালো সংকেতগুলি আলোচনা করলাম যেগুলি আগামী দিনে আপনাকে ভালো কিছু বুঝিয়ে দেয়। তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একেবারেই প্রথমে যে সংকেতটির কথা বলবো সেটি হলো, যেসব মানুষের খুব ভোরে ঘুম ভাঙে এবং ভোরে ঘুম ভাঙার পর তারা সুন্দর গন্ধ পায় বা সুন্দর সুর শুনতে পায়, জানবেন আগামী দিন তাদের অত্যন্তই ভালো যাচ্ছে। কারণ ভোরের সময় সুন্দর গন্ধ বা সুন্দর সুর ভগবানের আশীর্বাদ স্বরূপ। ভগবান এই সময় যে স্থানে অধিষ্ঠান করে সেখানে এই ধরনের কিছু সংকেত মেলে। তাই আপনি যদি ঠিক ঘুম ভেঙে ব্রহ্ম মুহূর্তে এই সুন্দর সুর বা সুন্দর গন্ধ পেয়ে থাকেন, জানবেন আগামী দিনে
ভগবান আপনার কাছে আসতে যাচ্ছে, আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না, আপনার জীবনে সকল দুঃখ বেদনা হয়তো আর কিছুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। দ্বিতীয় যে সংকেতটি দেখবেন, আপনার মনের মধ্যেই একটা প্রফুল্ল ভাব আসবে, ভেতর থেকে আনন্দিত হবেন। আপনার তেমন কিছু জীবনে ঘটবে না, তাতেও আপনি ভেতর থেকে প্রচণ্ড আনন্দিত হবেন এবং সেই আনন্দের ফলে আপনি আপনার চারপাশের পরিবেশকে নিজে থেকেই পরিবর্তন করতে শুরু করে দেবেন। ভগবান যখন আপনার জন্য ভালো কিছু পাঠায়, তখন প্রথমে আপনার মনটি আনন্দে ভরে যায়। আপনার মন এত আনন্দে ভরে যায় যে আপনি প্রত্যেকটি কাজের মধ্যে পজিটিভিটি খুঁজে পান, ফলে আপনার জীবনটা হয়ে ওঠে আরও সুন্দর সুমধুর। তাই প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনি এই বিষয়টিও খেয়াল করবেন। যখন আপনার ভালো সময় আসবে, তখন আপনি আপনার বাড়ির গাছগুলোর দিকে তাকাবেন, দেখবেন গাছগুলি ফুলে ফলে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, গাছগুলি ফুলে ফলে ভরে উঠবে। দেখবেন কোনো শুকনো গাছ নেই, প্রত্যেকটি গাছের সতেজ পাতা তার সঙ্গে ফল এবং ফুল ধারণ করে আছে। জানবেন ভগবান আপনার গৃহে অধিষ্ঠান করেছেন, অর্থাৎ আগামী দিনটা আপনার জন্য অত্যন্তই শুভ যাবে। তাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা অতি অবশ্যই এই বিশেষ কাজটি করতে ভুলবেন না। এরপর যে বিষয়টি বলবো সেটি হলো, আপনি যখন কোনো আহার গ্রহণ করবেন, আহারে যেন অতিরিক্ত স্বাদ আস্বাদন করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখবেন অনেকে বলে খাবার খাচ্ছি কিন্তু ভালো লাগছে না, আবার অনেকে দেখবেন সামান্য কিছু খাবারই তাদের যেন পেট ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। ঠিক তেমনই বন্ধুরা, আমি আপনাদের বলবো এই রকম যদি কখনো সংকেত পান, যখন আপনি আহার গ্রহণ করছেন সেই আহারে যেন অতিরিক্ত কিছু স্বাদ পাচ্ছেন, জানবেন ভগবান আপনার কাছে আসছে, আপনার সুদিন আসছে। তাই অতি অবশ্যই আপনি আনন্দিত হন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বিদায় নিলাম, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।